নির্বাচন কমিশনের সম্পদ, এবং এটা সম্পদ নয় শুধু, এটা নির্বাচন কমিশনকে অবশ্যই রাখতে হবে। এইটা কাউকে দেওয়ার কোনো সুযোগ নেই, হস্তান্তর করার কোনো সুযোগ নেই। নির্বাচনকে এনআইডি এক জিনিস, ভোটার তালিকা এক জিনিস। আমরা ভোটার আইডি কার্ডের উপরে কাজ করি, এনআইডির উপরে কাজ করি না। আমরা যেটা দেই সেটা হলো ভোটার তালিকা অনুযায়ী, আইনেও ভোটার তালিকা অনুযায়ী ভোট নিতে হবে, এনআইডি অনুযায়ী ভোট নিতে হবে, এটা আইনে নেই। এনআইডি হলো পরিচয় পত্র, যেমন আপনার পাসপোর্ট, এটা করা আলাদা একটা ডিপার্টমেন্ট। তার সাথে আপনার ভোটার তালিকার কেন সম্পর্ক করবেন? এনআইডি ইজ ডিফারেন্ট থিং। এনআইডি হলো যিনি আজকে জন্মগ্রহণ করছেন তার একটা এনআইডি লাগবে। আপনি স্কুলে ভর্তি হতে গেলে এনআইডি ছাড়া ভর্তি করবেন, আপনি কী করবেন? আপনি এনআইডি দিবেন? নির্বাচন কমিশন এনআইডি দিবেন? আপনি তো ভোটার আইডি কার্ডটাকে এনআইডি কার্ড নাম দিয়েছেন, আপনি কি আলাদা কোনো এনআইডি কার্ড তৈরি করেছেন? এটা তো বাই প্রোডাক্ট। আপনি তো ভোটার আইডি কার্ডটাকে এনআইডি নাম দিয়েছেন, জিনিসটা কি? আমরা যেগুলো দিচ্ছি সেগুলি দিয়ে যাবো, আর একটা কার্ড কি, এটা কি এনআইডি কার্ডের নামের পরিবর্তে হবে ভোটার আইডি? হ্যাঁ, ভারতে আপনার আধার কার্ড আলাদা, ভোটার আইডি কার্ড আলাদা। হ্যাঁ, আপনার করবেন, অসুবিধা করবেন, ভবিষ্যতে বলে দেবে সেটা কি করবেন না। আপনারা ভোটার যারা, তারা আমাদের কাছ থেকে কার্ড পাবেন, আমাদের সার্ভার তাদের নাম থাকবে, আমাদের সার্ভার আমাদের কাছে থাকবে, এবং এখন আমাদের যে সার্ভার আছে এই সার্ভার আমাদের কাছে থাকবে। এই সার্ভার আমরা কাউকে হস্তান্তর করবো না, করার কোনো। প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে যে কোনো ইতে, এবার যেমন আপনার আদমশুমারি হয়েছে, দেখেছেন তারা কীভাবে নিয়েছে, বাড়ি বাড়ি গেছে, কিন্তু তাদের আদমশুমারি গেছে স্মার্ট ডিভাইসে তারা করেছে। তো এটা তো হতেই পারে, বাড়ি বাড়িতে অবশ্যই যাবে, যেহেতু বাড়ি বাড়িতে যায় তারপর ভোটার তালিকা করতে হয়, এই আইন এখনও বলবৎ আছে, পারিবারিক যেতেই হবে। কিন্তু আপনাকে ডকুমেন্টস দেখাতে হবে, জন্মসনদ দেখাতে হবে, শিক্ষাগত যোগ্যতা আর দেখাতে হবে, আপনি যে ঠিকানা করতে চান সেখানে ইউটিলিটি বিল পরিশোধ করেছেন সেই কাগজ দেখাতে হবে। না, সরকার তো ইভেন আপনাকে জানা, আপনাদের জানা যাবেন, আমরা যে এনআইডি সার্ভিস দিয়ে যে এই যে যারা নাকি 160টা প্রতিষ্ঠান যে ব্যবহার করে, তার পরিবর্তে তার কিন্তু আমাদের একটা ই দিতে হয়, ফি দেয়, সেই ফিটাও কিন্তু সরকার পায়, আমরা নিই না, তো রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়।